হ্যালো এভরিওয়ান, সুবরণ চ্যানেলে সবাইকে স্বাগতম। নেপাল ভ্রমণে এবার চন্দ্রগিরি পাহাড়ের নেপালের কাঠমান্ডুর কাছে একটি মনোরম গন্তব্য। হিমালয়ের শ্বাসরুদ্ধকর মনোরম দৃশ্যের জন্য এটি পরিচিত। এটি পাহাড়ের চূড়ায় একটি কেবল কারের মাধ্যমে যাত্রার প্রস্তাব দেয়, যেখানে দর্শনার্থীরা ফলেশ্বর মহাদেবের মন্দির, লঘুবন এবং মাউন্ট এভারেস্ট সহ হিমালয় পার্বত্যের আশ্চর্য সব দৃশ্য উপভোগ করতে পারে। তাই এবার একটু দ্বিতীয় দিনের উদ্দেশ্যে আমাদের নেপালের চন্দ্রগিরি ভ্রমণ করা। আগের দিনই আমাদেরকে বলা হয় আমরা আজকে সকাল সকাল যাব চন্দ্রগিরির উদ্দেশ্যে। তাই ঘুম থেকে খুব ভোরে উঠে হোটেলের একটু আশেপাশটা দেখার চেষ্টা করি, কারণ এই কালকে যখন এসেছি তখন ওই হোটেলটাকে ভালোভাবে দেখা হয়নি। আশেপাশের থামেলটা যাওয়ার চেষ্টা করেছিলাম এবং থামেলের কিছু অংশ দেখার চেষ্টা করেছি। তাই আজকে একটু সকালে যাওয়ার নিরিবিলি সময় পেয়েছি, এই জন্য হোটেলটা আশেপাশটা একটু দেখে নিই। দেখার শেষ করে চলে যাই সরাসরি নাস্তা করতে। আমাদের এই প্যাকেজে ইনক্লুডিং ছিল এই নাস্তাগুলো, যদিও বাফেট টাইপের নাস্তা ছিল এবং অনেক পরিমাণে আইটেম ছিল। খাওয়া দাওয়া করার মতো বেশ একটা ভালো পরিবেশ ছিল। আমাদের যার যেটা মনে হচ্ছে সে সেটা নিয়ে এখানে এই নাস্তাগুলো কমপ্লিট করছে এবং এই নাস্তার কোনো কমতি ছিল না। তাই যাই হোক, আমরা সকালে আমাদের পেট ভরে যতটুকু লাগে ততটুকু নিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে পড়ি চন্দ্রগিরির উদ্দেশ্যে। এর আগে আমাদের জন্য গাড়ি এসে ওয়েট করছিল। আমরা নাস্তা শেষ করেই যতটুকু তাড়াতাড়ি পেরেছি আমরা গাড়িতে চলে যাওয়ার চেষ্টা করেছি, কারণ এখান থেকে চন্দ্রগিরি যেতে বেশ সময় লাগে, এটা আমাদের ড্রাইভারের ধারাভাষ্য মতে। থামেল থেকে প্রায় ঘণ্টাখানিকের পথ থানকোট। মূলত চন্দ্রগিরি পাহাড়ে যেতে হলে যেতে হবে আমাদের থামেল থেকে থানকোটে, আর থামেল থেকে থানকোটে প্রায় এক থেকে দেড় ঘন্টার রাস্তা। আর এই রাস্তাটি মূলত বানানো হয়েছে পাহাড় কেটে, তাই এই আঁকাবাঁকা পাহাড়ি পথগুলো দেখার মতো ছিল। দুই পাশে পাহাড় ছিল উঁচু নিচু টাইপের, যেখানে জগ যাচ্ছে পাহাড় ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। বাড়িগুলোর পিছনে এই পাহাড়গুলো অবস্থিত। চন্দ্রগিরি কেবল কার স্টেশনে আমরা চলে আসি। প্রায় দেড় ঘন্টা সময় লাগে আমাদের এই চন্দ্রগিরি কেবল কার স্টেশনে পৌঁছাতে। রাস্তায় তেমন কোনো যানজট ছিল না, তারপর সকাল সকাল একটু বের হলে আরও একটু আগে আসতে পারলে মনে হয় ভালো হতো। যাই হোক, আসার পরে আমরা চন্দ্রগিরি কেবল কার স্টেশনের আশেপাশে একটু ঘুরে দেখি। উপর থেকে নিচটা অনেকটা সুন্দর দেখাচ্ছিল। এই বাড়িঘরগুলো দেখে খুব ক্ষুদ্র মনে হলো। উপর থেকে মনে হচ্ছিল যতদূর চোখ দেয় শুধু এরকমভাবেই শহরটাকে দেখা। নেপাল শহরটাকে পুরো চন্দ্রগিরির উপর থেকে খুব ছোটভাবে দেখা যায়, আর এখানে কেবল কার স্টেশনের আশেপাশগুলো খুব সুন্দর করে সাজানো। আমাদের উদ্দেশ্য উপরে ওঠা, তাই এখানে আর সময় নষ্ট না করে আমরা আমাদের টিকিট ক্রয় করে ফেলি। এখানকে এক এক ধরনের টিকিটের রেট আছে, এশিয়ানদের জন্য আলাদা বা অন্যদের বাইরের জন্য আলাদা রয়েছে। এই ভিতরতেই কেবল কার উঠার জন্য লাইনে যেতে হবে। তো আমরা এই সিঁড়ি দিয়ে উঠে ভেতরে প্রবেশ করার জন্য যাই এবং এখানে টিকিট চেকিং করে আমরা লাইনে দাঁড় করাই। তারপরে সেখান থেকে শুরু হয় লাইনে ধীরে ধীরে যাওয়া। আমাদের সাথে কোনো এক স্কুলের বাচ্চারা এসেছিল, তারা এই কেবল কার বা চন্দ্রগিরি ভ্রমণের জন্য। তাদের জন্য একটু বেশি সময় লাগে, কারণ তারা অনেক লোক হওয়ার জন্য কেবল কারে মোটামুটি ভালো একটা লাইন পড়ে যায়। আমরা ধীরে ধীরে অপেক্ষা করতে থাকি এবং এক সময় আমাদেরও সময় চলে আসে কেবল কার ওঠার জন্য। কেবল কারে ওঠার জন্য অবশ্যই আগে টিকিট কাটতে হবে, আর সেই টিকিটের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে। যেমন এশিয়ানের জন্য একরকম টাকা এবং নেপালিদের জন্য আরেক রকম এবং ইউরোপের জন্য আরেক ধরনের। যদিও আমি এশিয়ানে পড়েছিলাম, তার ভিতরে আমাকে দিতে হয়েছে নেপালি টাকায় প্রায় 1250 টাকা করে। সো আমরা টিকিট কেটে আমরা চলে আসি কেবল কার উঠার জন্য উপরের তলায়। এখানে একটা কেবল কারে মোটামুটি 8 জন মতো উঠা যায়, অনেক ক্ষেত্রে 6 জনও উঠতে পারে। নিচ থেকে আস্তে আস্তে যখন কেবল কারটি উপরের দিকে উঠছিল তখন বেশ আনন্দ এবং ভয় অনুভব করছিলাম, কিন্তু উপরের দিকে যতটা যাচ্ছিল ততটা ভয় গভীরতা পাচ্ছিল এবং নিচের দিকে তাকালে ভিতরের দিকে আতঙ্ক সৃষ্টি হচ্ছিল। কেবল কারের গ্লাসগুলো যদিও অস্বচ্ছ এবং অতটা পরিষ্কার না, কারণ বাইরের নিচের সম্ভবত ভয় না পাওয়ার জন্য এরকম ধরনের গ্লাস সেট করা হয়েছে। তারপরও যত উপরে উঠছে ততটাই ভয় ভয় লাগছিল, কারণ নিচের যে অংশগুলো অনেক ক্ষুদ্র দেখা যাচ্ছিল এবং নিজেকে অনেক উপরে মনে হচ্ছিল। এক সময় আস্তে আস্তে যতটা উপরে যাচ্ছে ততটা নিজেকে শক্ত শক্ত অনুভব হচ্ছিল এবং ভয়টা খুব গভীর হচ্ছিল। তবে এক পর্যায়ে একদিকে আনন্দও লাগছিল, এরকম অনুভূতি আসলে আগে কখনো ফিল করা হয়নি, সে পারপাসে খুব ভালোই লাগছিল। খুব মোটামুটি আমাদের প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছিল চন্দ্রগিরি চূড়ায় পৌঁছাতে। চন্দ্রগিরির কেবল কারের ফার্স্ট অনুভূতি, এটা আসলে যদি আপনি নিচ থেকে উপরে না আসেন তাহলে এটা আপনি বুঝতে পারবেন না, যেমনটা ভয়ানক তেমনটাই আনন্দদায়ক।
চন্দ্রগিরির উপরের অংশ থেকে বিশাল এই এলাকা থেকে নিচের থানকোট অংশটি পুরো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তবে নিচের উপর থেকে এই ছোট্ট থানকোটকে খুব ক্ষুদ্র মনে হলেও আসলে অতটা ছোট নয়। উপরে উঠার পরে কেবল কার স্টেশন থেকে উপরে উঠতে হলে আরও একটু পথ হাঁটতে হবে। চন্দ্রগিরির এই কেবল কার স্টেশন থেকে মেন মন্দির পর্যন্ত মোটামুটি আরও 10-15 মিনিট আমাদেরকে হাঁটতে হবে। আমরা যে সময় যাচ্ছিলাম রোদ পুরো মাথার উপরে, এই সময় অনেকে ফিরতেছে, তার মানে তারা আরও সকাল হয়তো এসেছে এখানে এবং আমাদের সাথে অনেকে যাত্রাও করেছে, তারা আমাদের সাথেই যাচ্ছিল। তবে আমার কাছে মনে হয়েছে এটি ফার্স্ট আওয়ারে প্রায় সকাল 7-7:30 ভিতর উঠলে পরে আরও ভালো হয়। নেপালের এনিলগিরিতে পাহাড়টা আসলে অনেক উঁচু, যার কারণে আমরা ট্রেকিং করে উঠি নাই। আমরা নিচ থেকে হচ্ছে এখানে কেবল কার আছে, কেবল কার আমাদের টিকিট নিচে জোন প্রতি বাংলাদেশি হওয়ার জন্য, মানে এখানে ন্যাশনালিটির উপর ডিপেন্ড করে। তো আমাদের ন্যাশনালিটি বাঙালিদের হওয়ার জন্য আমাদের প্রায় 1380 টাকা করে টিকিট নিছে, মানে এটা রিটার্নেবল, একবার আসতে পারবেন আবার ওই কেবল কারে যেতে পারবেন। তো এখানে আমরা কেবল কারে মাত্র উপরে আসছি, প্রচুর ঠান্ডা উপরে, তারপরে আবার ওই কেবল কারে ওই টিকিটে রিটার্নেবল বলে ওইখানেই যাব। অনেকে ওয়ান ওয়ে আসে, তারপরে আবার এখান থেকে পায়ে হেঁটে নিচের দিকে নামে, তো আমরা রিটার্নেবল নিছি। চন্দ্রগিরি পাহাড়ে থানকোট থেকে প্রায় 7 কিলোমিটার দূরে এবং কাঠমান্ডু উপত্যকার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে 2551 মিটার উপরে। পাহাড়টি কাঠমান্ডু উপত্যকা এবং অন্নপূর্ণা থেকে এভারেস্ট পর্যন্ত। চন্দ্রগিরি পাহাড়ে ভেলেশ্বর মহাদেবের মন্দিরে যাওয়ার জন্য কেবল কারের ব্যবস্থা রয়েছে। চন্দ্রগিরি যেখানে পৃথিবীর নারায়ণসার সুন্দর নেপাল উপত্যকার তার গৌথ রাজ্যের সাথে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন সেই হচ্ছে এই চন্দ্রগিরি। এখানে যে এত ঠান্ডা তা কে জানতো, জানলে গরম কাপড় অবশ্যই আরও বেশি করে নিয়ে আসতো। বাংলাদেশে এত বেশি ঠান্ডা নেই, নেপালের রাজধানী কাঠমান্ডুতে তেমনটি নেই বটে, তবে যে গরম আছে তা তাতিয়ে দেওয়ার জন্য যথেষ্ট নয়। আমি এখন দাঁড়িয়ে আছি প্রায় নিচে থেকে 7134 মিটার উপরে, আর এখানে ঠিক একটি মন্দির আছে, যেখানে মন্দিরটি হচ্ছে আমার ঠিক পিছনে। এই মন্দিরের ভিতরে এত কষ্ট করে অনেক লোক নিচে থেকে হেঁটে উপরে আসে, যদিও আমরা কেবল কারে আসছিলাম বা বেশিরভাগই লোকই কেবল কারে আসে। এখানে নেপালিদের জন্য এক ধরনের রেট আছে আর দেশের বাইরের জন্য অন্য ধরনের রেট। আর উপরে আসার পরে এই মন্দিরটাতে ওনারা বিভিন্ন ধরনের পূজা করে, বিভিন্ন ধরনের মন্ত্র পাঠ করে, তারপরে আবার এখান থেকে ত্যাগ করে। তো বলা যায় এটা একটি পবিত্র স্থান। সত্য বলতে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে মনে হলো যে মন্দিরের ভিতরের অংশটা একটু ঘুরে দেখা উচিত, তাই ভিতরের অংশ ঢোকার জন্য জুতাগুলো রেখে উপরের দিকে উঠলাম। কিন্তু উঠতে উঠতে মনে হচ্ছিল এর ভিতরে তো আরও একটি অংশ আছে। যেহেতু আমি মুসলিম, সেহেতু আমি চিন্তা করলাম যে ভিতরের অংশটি না দেখে আশেপাশের অংশটি ভালোভাবে দেখার একটু চেষ্টা করি। তাই সত্য আমি ভিতরের অংশ দেখি নাই বা ভিতরের অংশ দেখার চেষ্টাও করি নাই। আমি তাদের ভিতরের বাহিরের অংশগুলোর ভিতরে যে মূর্তিগুলো রয়েছে বা সৌন্দর্য কাঠামো অনুসারে যেগুলোকে সাজিয়ে রাখা হয়েছে সেগুলো দেখার চেষ্টা করেছি। ভিতরে বলতে এই ঘরটার ভিতরে তাদের মূল প্রার্থনা কেন্দ্র এবং এই ঘরটার ভিতরে তাদের মূল দেবতা রয়েছে। আমি সেখানে ঢোকার চেষ্টা করিনি বা সেটা দেখারও চেষ্টা করিনি। তারা এখানে অনেকে পূজা পাঠ করছে বা অনেকে এখানে প্রসাদ নিচ্ছে বা অনেকে এখানে টিকা প্রদান করছে, আমি এগুলো দূর থেকে দেখেছি এবং এগুলো তারা কী কী করছে এগুলো দেখার চেষ্টা করেছি। অনেকে আসছেন, তারা তাদের এই মন্দিরটি কয়েকটা চক্কর দিচ্ছেন। আমার আনুমানিক ধারণা তারা 7 চক্কর দিয়ে, কেউ কেউ এখানে কোনো মানত থাকলে সেটাকে মোমবাতি জ্বালাচ্ছেন বা দড়ি বাঁধতেছেন, তারপরে এখানে তারা টাকা দিয়ে তাদেরকে, এখানে একটা প্রার্থনা কেন্দ্র আছে সেখানে প্রার্থনা করছেন, তারপর আবার তারা চলে যাচ্ছেন। এটা আসলে তাদের রীতি বা এটা তাদের মেনে চলে। আমার পিছনে সেই চন্দ্রগিরির বিখ্যাত সেই মন্দিরটি, এটির চারিপাশে কিছু মূর্তি এবং চারিপাশে কিছু লাইটিং টাইপের বলে বা মোমবাতি দিয়ে তারা জ্বালানি বলে এগুলো দিয়ে সজ্জিত করা আছে। আর ভিতরটাতে আসলে ভিডিও করা নিষেধ, আর ভিতরটাতে আসলে আমি মুসলিম হিসেবে প্রবেশ করাটা আমার উচিত হবে কিনা সেইভাবে আমি ভিতরটায় প্রবেশ করি নাই।
যদিও এখানে যারা স্থানীয় লোকাল বা বাহিরে যারা অন্য ধর্মী তারা এখানে প্রবেশ করতেছে, এখানে কিছু দান করতেছে, প্লাস এখান থেকে টিকা জাতীয় কিছু তারা ইউজ করতেছে। তো যাক, এটা যার যার ধর্ম তার তার কাছে। আমি আমার মতো 85 টাকা থেকে ঘুরে বা চারিপাশ থেকে যতটুকু পেরেছি ভিডিও ক্যাপচার করার চেষ্টা করেছি, এবং চন্দ্রগড়ের মন্দিরের যে আশেপাশে ড্রামগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করছি। আসলে এখানে উপর থেকে নিচের দিকে তাকালে মনে হয় যে পৃথিবীটা অনেক ছোট, যেহেতু এখান থেকে আমার চোখে যতটুকু আসতেছে ততটুকুই ছোট মনে হচ্ছে, তাহলে আরও উপর থেকে উঠলে কত ছোট হবে। যদিও কেবল কারে আমরা দেখেছি একদমই ছোট টাইপের, আর কেবল কার থেকে যখন নিচের দিকে তাকানো যায় সব কিছু মনে হয় অতি ক্ষুদ্র। সবকিছু মিলে চন্দ্রগড়ের উপরের অংশটা অতি সুন্দর। মন্দিরটাকে বিভিন্নভাবে চক্কর দিয়ে বা তারা মন্ত্র পাঠ করে বা বিভিন্নভাবে প্রার্থনা করে পরিশেষে এখানে এসে তারা কিছু ডোনেশন বা কিছু অনুদান কমপ্লিট করার পরে এখান থেকে টিকা নিয়ে তারা নেমে যায়। আমিও ঠিক সেম এখান থেকে এরকম কোনো কিছু তাদেরকে ফলো আপ করে বা দেখে আস্তে আস্তে এখান থেকে নেমে আসি। চন্দ্র পাহাড়ের পাহাড় ছাড়াও কেবল কার ছাড়াও আরও এখানে বিভিন্ন ধরনের উপভোগ করার জিনিস রয়েছে, এবং এখানে সবথেকে মজাদার বিষয় হচ্ছে কিছু কিছু এক্সট্রা টাইপের রাইডস রয়েছে যেগুলো আপনি সব জায়গায় উপভোগ বা মজা নিতে পারবেন না। হঠাৎ করে দেখেই শখ জাগে, তারপরে সিদ্ধান্ত নেওয়া স্কুবা গাইড এবং প্যারাগ্লাইড সাইক্লিং করার জন্য। তারপরে এখান থেকে ঠিক রীতিমতো যা বলা তাই এখান থেকে আমরা চেষ্টা করি একটু তাদের সাথে তাল মেলানোর জন্য। এখানে অনেকে অনেক ধরনের করছে, অনেকে ডাবল ক্যাবের সাইকেল চালাচ্ছে বা স্কু ক্যাবে করছে, সো এখানে করার জন্য খুব সতর্কতা এবং সাহস না থাকলে করার কোনো দরকার নেই, কারণ আপনার এখানে ডেঞ্জার যে কোনো সময় ঘটতে পারে। চন্দ্রগিরির উপরে কিছু কিছু সৌন্দর্য আপনাকে বারবার তাকাতে বাধ্য করবে, কিছু কিছু জায়গা আছে যেখানে আপনাকে থমকে দাঁড়াতে একটু হলেও বাধ্য করবে। যদিও এরা হ্যান্ডমেড করে এই জায়গাগুলোকে সৌন্দর্য করার চেষ্টা করেছে, তারপরেও এগুলো দেখার মতো। আর কিছু কিছু দৃশ্য সে তো চোখের সাথে ভেসে থাকবেই, যতটাই চোখ যাচ্ছিল ততটাই এই দৃশ্যগুলো বারবার ফিরে তাকাচ্ছিলাম, আর মনে হচ্ছিল আরেকটু দেখে যাই। উপর থেকে নেমে আসি সেম আবারও সেই কেবল কার স্টেশনে, কারণ আমার যেহেতু রিটার্নেবল টিকিট ছিল যে আবারও যাওয়া যাবে, সেজন্য আমরা উপর থেকে নেমে সেই কেবল কার স্টেশনে আসি, সেখানে আবার কিছুটা সময় দিই, কারণ সেখান থেকেও নিচের দিকে যতটা তাকাচ্ছিলাম যেমন কেবল কারগুলো দেখা যাচ্ছিল, সাথে সাথে শহরটাকে অনেক ছোট এবং ক্ষুদ্র আকারে দেখতে পাচ্ছিলাম। উপর থেকে যতটুকু চোখ যাচ্ছিল পুরো পাহাড়টা এরকম দেখাচ্ছিল, চোখে আরও সৌন্দর্য ফুটে উঠছিল বেশি যত দূর যাচ্ছে তত এই পাহাড়গুলো দেখতে পাচ্ছিলাম। অনেকে এই পাহাড়গুলোকে কেটে কেটে বাড়ি বানিয়েছে, রাস্তা করেছে, যা হোক এই পাহাড়গুলো তো পাহাড়ের জায়গায় থাকবে, আমাদেরকে এবার ফিরে যাওয়ার। সেম আবারও কেবল কার ওঠার জন্য সেই লাইনে দাঁড়িয়ে থাকি এবং কেবল কারের জন্য অপেক্ষা করি। এক সময় যখন কেবল কারের সিরিয়াল পাই তখন নেমে আসি। নামটা নামতে অনেক কিছুই মনে হচ্ছিলো, যদিও ভয় আবারও উপভোগ করছিলাম, তারপরে এবার একটু সাহস নিয়ে বাইরের দৃশ্যগুলো বেশি দেখার চেষ্টা করছিলাম, কারণ বাইরের দৃশ্যগুলো বারবার দেখার মতো না, আর এরকম উচ্চতায় কেবল কার সবসময় পাওয়া যায় না। নেপালের কেবল কারটি সবথেকে বেশি দীর্ঘমান এবং সবথেকে বেশি উচ্চতায় কেবল কার। একসময় আস্তে আস্তে সেই স্টেশনের কাছে চলে আসি যেখানে আমরা আসলে ল্যান্ড করব, বা যেই কেবল কার স্টেশনে আমরা উঠেছিলাম সেই কেবল কার স্টেশনে আমরা আবার ফিরে আসি। আমাদের টিকিটটা ছিল রিটার্নেবল, অনেকে একটা টিকিট নিয়ে ওঠে, শুধু ওঠার সময় ওঠে, আবার নামার সময় পায়ে হেঁটে নামে। আসলে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা রিটার্নেবল টিকিটটাই বেছে নিই। কেবল কার থেকে নেমে আসি, আবারও সেই কেবল কার থেকে নামার পরে সেম রোড দিয়ে আমাদেরকে যেতে হবে চন্দ্রগিরি সেই কেবল কার স্টেশনের নিচে, কারণ সেখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল। যাওয়ার শেষ মুহূর্তে একটু উপর থেকে দৃশ্যগুলো দেখার চেষ্টা। যেতে যেতে ভাবছিলাম যে হয়তোবা আরেকটু সকালে আর্লি আসলে জিনিসগুলো আরেকটু ভালোভাবে দেখা যেত। অবশ্যই এই ভুলটা আপনারা করবেন না, যদি আসেন থামেল থেকে চন্দ্রগিরিতে অবশ্যই ফার্স্ট আওয়ারে মর্নিং আওয়ারে একদম ভোরবেলায় আসার চেষ্টা করবেন, তাহলে সময়টা একটু বেশি দিতে পারবেন, কারণ আমাদের স্থান আরও কয়েকটি ছিল যার কারণে অল্প সময় আমরা এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে। আমাদের গাড়িটি রিজার্ভ ছিল যার কারণে আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছিল, আমরা এখান থেকে অন্য জায়গার উদ্দেশ্যে আবার রওনা দিই। ধন্যবাদ সবাইকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না।